তো হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আমি আহনাফ, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো আমার যে ট্যাঙ্ক সেট আপগুলো আছে, তো সেই সেট আপের ভিডিওগুলোই কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব, যে আমার ট্যাঙ্কগুলো যেভাবে সেট আপ করা আছে সেই ট্যাঙ্কগুলো অল ডিটেলস, প্লাস আমার যে ইনডোরে যেগুলো ট্যাঙ্ক আছে তো সেই ট্যাঙ্কগুলো, আর হচ্ছে আমার আউটডোরে ছাদে যেগুলো ট্যাঙ্ক আছে তো সেই ভিডিওগুলো কিন্তু আজকে সবগুলো ট্যাঙ্কেরই রিভিউ আজকে দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে যেটা সেট আপ করলাম আমি, ভিডিও কিন্তু আপলোড করছিলাম অলরেডি, তো সেই সেট আপের কিন্তু এটা ভিডিওটা। তো এই সেট আপটা এখন হচ্ছে প্রায় কয়েকদিনই হচ্ছে, প্লাস প্লান্টসগুলো কিন্তু মার্শাল্লাহ আস্তে আস্তে অনেক ভালো গ্রো করতেছে। আর এই যে সেই বেটাটা, যেটা অনেক সুন্দর, কিন্তু এই বেটাটা আমি এক ভাইয়ের থেকে নিছিলাম, আর হচ্ছে আমার যে ড্রাফট সেক্রেটেরিয়া আছে তো সেটাও কিন্তু অলরেডি রুটস ছাড়তিছে। প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু যে চারাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। তো এটা কার্পেট হতে বেশ কিছুদিন সময় লাগবে, প্লাস সেট আপের ভিডিও অবশ্যই আসবে চ্যানেলে। তো আর আমার যে এই যে সেট আপটা, যেটা শ্যালো ট্যাঙ্ক রিভার বায়োটপে সেট আপ করছিলাম জাস্ট আপনাদের কি বলে ফিশটা টাইগার বার্বের জন্য, তো সেই সেট আপটাই কিন্তু এটা। তো সেট আপের অবস্থা মার্শাল্লাহ ভালোই গ্রো করতেছে, ভ্যালেন্স এরিয়া যেটাকে জঙ্গল ভ্যাল বলা হয়, তো দেখতেই পাচ্ছেন জঙ্গল ভ্যালের পাতাগুলো কিন্তু অনেকটাই ভালো লম্বা হয়ে যাচ্ছে, আর প্লাস ভালোই গ্রো করতেছে। প্লাস এই সাম পানিটা একটু ওতে কিছু ডাস্ট দেখা দিচ্ছে, বাট হচ্ছে ফিল্টারেশন সিস্টেম আছে, সমস্যা নেই। আর পানি এখন আপাতত চেঞ্জ করব না, কিছুদিন পর চেঞ্জ করব। তো এটা আপাতত এখান এটাই থাক, আর কোনো পরিবর্তন নেই। আর দেখতেই পাচ্ছেন অ্যাজোলা যে প্লান্টসটা আছে, অ্যাজোলা সেটা কিন্তু অনেক ভালো গ্রো করতেছে। আর এখানে কিছু স্নেইল আছে দেখতেই পাচ্ছেন, আমার যে স্নেইলগুলো আছে দেশি, যেগুলো বাংলাদেশি যেগুলো স্নেইল, সেই স্নেইলগুলি কিন্তু আমি ইউজ করতেছি। আর ফিল্টারেশন সিস্টেম 24 ঘন্টায় রান করার ট্রাই করি, বাট কিছু ডাস্ট দেখতে পাচ্ছেন। এগুলো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে আমি যে সয়েলটা ইউজ করছিলাম সেখান থেকে কিছু অংশ লিক করছে, সেই কারণেই মেবি এই ডাস্টটা আসছে। আর জানেনি টাইগার পাব একটু অ্যাগ্রেসিভ টাইপের আছে, তো সেই কারণেই কিন্তু ওরা ওদের জন্য এটা ইয়ে করছে। তো এটা সমাধান খুব তাড়াতাড়ি করব। তো আর এখন দেখাই আপনাদের আমার যে অস্কার ফিস আছে সেই অস্কার ফিশের সেট আপটা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাছে আসার সাথে সাথে কিন্তু আপনার অস্কারটা দেখতেই পাচ্ছেন কেমন করতেছে, মানে এই কয়দিনে ওর অবস্থা, ওর কেয়ার নিচ্ছে একটু বেশি, তার কারণ ওকে আমি ফিডিং করাচ্ছি, ফিশ খাওয়াচ্ছি ওকে। আমার যে মিক্স গাপ্পি আছে, তো মিক্স গাপ্পিরই কিন্তু একদম অ্যাডাল্ট সাইজের ফিশগুলোকে খাওয়াচ্ছি, তো ওর জন্যই বেসিক্যালি আমার যে ফিশগুলো আছে মিক্স গাপ্পি, তো সেগুলোই কালচার করা। তো ওর জন্যই জাস্ট কালচার করতেছি ওকে হেলদি রাখার জন্য। আর নর্মালি আমি যে ফিডটা আছে আপনাদের যে নর্মাল ড্রাই ফুড আছে অপটিমাম, তো সেই ফিডটাই কিন্তু খাওয়াচ্ছি ওকে। তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু খুবই একদম, মানে কিছুদিনের মধ্যে আমার পোষ মানে গেছে এরকম একটা অবস্থা। তো আরেকটা আনার ট্রাই করব, বাট এখন বাজেটটা নেই সেই কারণে আনতেছি না। তো আর টাইগার বার্বে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দেশি যে পুঁটি মাছ আছে, যেটাকে পুঁটি মাছ বলা হয় বাংলাদেশি, তো সেই মাছটা কিন্তু রেখে দিছি। অস্কার একে অ্যাটাক করে মাঝে মাঝে, বাট একে একে কিছু করতে পারেনি আসলে। আর এখানে একটা প্যারট আছে, প্যারটের মতো ফিশ আছে, তো প্যারটটা জাস্ট 3 আইটেমে ফিশে আছে একটা একটা করে। আর তো অস্কারের পেয়ের খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। আর আপনি জানেন অস্কারকে আমি হচ্ছে এই ট্যাঙ্কে শিফট করছিলাম, তো এই ট্যাঙ্কে কিন্তু আমি এক্সচেঞ্জ করছি, এই ট্যাঙ্কের যে ফিশটা আছে কমেট ফিশগুলো সেগুলো ওই ছোট ট্যাঙ্কে দিয়ে দিছি, আর অস্কারকে একটু বড় স্পেস দেওয়ার চেষ্টা করছি। আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন আমার যে ফিল্টারেশন সিস্টেম, আমার যে সবচেয়ে বড় ফিল্টারটা আছে সেই ফিল্টারটাই কিন্তু এই জায়গায় অ্যাড করে দিছি, কারণ অস্কারের ফিল্টারেশন সিস্টেম একটু ভালো লাগে, সেই কারণে কিন্তু আমি ফিল্টারেশন সিস্টেমটা অ্যাড করছি, পাওয়ার ফিল্টার আর কিছু সিরামিক রিম, জাস্ট এইটারই আমি সেট আপটা করছি। আর এলইডি কিন্তু আমার যে 220 ভোল্টের যে RGB এলইডি আছে যেটা সব কালার হয়, তো সেই এলইডি কিন্তু আমি হোয়াইট কালারটা ইউজ করতেছি। আর অ্যামাজন সোয়াট আছে, অ্যামাজন সোয়াট ভালো গ্রো করতেছে, বার কিছু পাতায় কিছু অ্যালগি চলে আসছে, এটা প্রবলেম না, এটা লাইটের কারণে অ্যালগিটা চলে আসছে, দেখতেছেন ও এই। আর এখন দেখাই আপনাদের যে আমার যে কমেটের সেট আপটা ছিল সেটার কমেন্টগুলোকে একটু দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমার যে কমেট ফিশের যে কমেট ফিশগুলো ছিল, সে যেটা আমার যে ওই ট্যাঙ্কে শিফট করা ছিল সেটা কিন্তু আমি এই ছোট ট্যাঙ্কে আনছি।
তো জানি এটাতে এতগুলো মাছ হচ্ছে পসিবল না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আজকে রাখছি। বাট এই মাছগুলো কিন্তু আমার সবসময় ছাদে আমার হাউসে থাকে, তো জাস্ট আপনার কোয়ালিটি দেখানোর জন্য আনছি। বাট এরা এই ছোটো ট্যাঙ্কে একদমই হেলদি না, আপনারা কেউ ছোটো ট্যাঙ্কে এদেরকে রাখার ট্রাই করবেন না, আপনার ফিশ কিন্তু একদমই মারা যাবে, বাস প্লাস আপনার গ্রোথও কিন্তু রেটটাও কমে যাবে। জাস্ট আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি, এরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হচ্ছে, এদের বয়স কিন্তু 7 মাস প্লাস হয়ে গেছে এদের বয়স। আর এখানে হচ্ছে ইয়ার ফিল্টার ইউজ করতেছি, বাট তাও পানি কিন্তু একদমই মানে ক্লাউডি হয়ে আছে কারণ অতিরিক্ত মাছ। তো আজকে এদেরকে শিফট করে দেবো হাউসে। তো এখন আপনাদের দেখাই আমার যে ছাদে যেগুলো সেট আপ আছে সেইটা আপনাদের একটু দেখাই। তো এখন আমি ছাদে চলে আসলাম আর আমার যে ছাদের সেট আপগুলো আছে সেটা একটু দেখাই আপনাদের। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু পুরো অ্যালগিতে ভরে গেছে, একদমই অ্যালগি প্রচুর পরিমাণ মানে অ্যালগি হয়েছে। বাট এখন যেহেতু আস্তে আস্তে গ্রীষ্মকালটা পড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু অনেকটাই ডিপ সানলাইট হচ্ছে এবং ডিপ সানলাইটের কারণে কিন্তু পানিতে প্রচুর অ্যালগি হচ্ছে, প্লাস পানি গ্রিন হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আসলে ফেস করতেছি আমি, বাট এটা সলিউশন একটা, এর পানিটাকে আমি কোনো একটা কিছু দিয়ে ঢেকে দিচ্ছি, বাট একটা বাট কোনোতেই কাজ হচ্ছে না, এটাকে অনেক ভালো করে ঢাকতে হবে, দেন এটাকে সলিউশন পাবো ইনশাল্লাহ। তো আসলে অ্যালগিটা আসলে তেমন একটা খারাপ কিছু না, বাট এক্সেস অ্যালগিটা আসলে খারাপ। তো দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো করতেছে, রেডটেল প্লাটিনামের। তো রেডটেল প্লাটিনামই কিন্তু এই ট্যাঙ্কে আমি শিফট করছি, তো এই ট্যাঙ্কে পুরোটাই রেডটেল প্লাটিনাম, প্লাস আমি জাস্ট মিকি মাউস যে প্লাটি আছে সেই প্লাটিটাই অ্যাড করছি, বাট গাপি প্লাস প্লাটি অ্যাড করে আমি কালচার করতে যাচ্ছি। তো এটার সেট আপ, এটা আসলে ব্রিডিং সেট আপের জন্য আমি রেডি করতেছি, বাট এখন যেগুলো আমার যে আগের যে ফ্রাইগুলো ছিল সেগুলোই এখন বড় হচ্ছে, এখন বড় হচ্ছে কারণ হচ্ছে আমার শীতের মধ্যে মাছগুলো তেমন একটা গ্রো করেনি, সেই কারণে আস্তে আস্তে এখন বড় হচ্ছে। আর এই জায়গায় আছে আমার রেড রোজ যে গাপ্পিটা আছে, তো যারা চেনেন আমি পিকচার শো করে দিচ্ছি স্ক্রিনে। তো এই রেড রোজ গাপ্পিটি কিন্তু ফ্রাই, তো এই ফ্রাইগুলো আসলে আমার না, এই ফ্রাইগুলো আমার এক ভাইয়া হচ্ছে সে কিনছিল রেড রোজ অ্যাডাল্ট সাইজ। তো সে ম্যাচে থাকে আমার কলেজেরই ফ্রেন্ড ক্লাসমেট, তো সে ম্যাচে থাকার কারণে সেখানে তার অনেক ফ্রাই দিছে, প্লাস 60-70 পিস ফ্রাই দিছে, তো তার ওখানে জায়গা নেই, সেই কারণেই কিন্তু আমি আমার ট্যাঙ্কে শিফট করে আনছি। তো এই জায়গায় আমি বড় করব, প্লাস হচ্ছে বড় হওয়ার পরে ওকে কিছু দেবো আর প্লাস আমি কিছু নেব। তো এইভাবে আমি হচ্ছে ফ্রাইগুলোকে বড় করতেছি, হাউসে অ্যাড করে দিছি। তো আর যে অ্যাডাপ ফিশ আছে সেটা কিন্তু ওর কাছেই আছে। তো এই রেড রোজ গাপ্পিও কিন্তু অনেক সুন্দর লাগে, তো এটার নতুন কালচার শুরু করতেছি, প্লাস ফ্রাইগুলো আগে বড় হোক, দেন এটার ব্রিডিং সেট আপ করবো। আর এখানে আপনার যে কমেন্ট দেখাইলাম কিছুক্ষণ আগে ট্যাঙ্কের কমেন্ট, তো সেই কমেন্টের কিন্তু এটা হাউস। তো দেখতে পাচ্ছেন কমেন্ট কিন্তু অনেক পরিমাণে আছে এখানে, তো আমার কাছে প্রায় আছে প্রায় মোটামুটি কমেন্ট, তো কিছু সেল করছি আরও কিছু সেল করার জন্য রাখছি। তো পানি দেখতে পাচ্ছেন ঘোলা হওয়ার কারণটা আছে কারণ এর ভেতর মাটি দেওয়া আছে, তো গার্ডেন সয়েল ইউজ করা আছে, সেই কারণে কিন্তু কমেট যেহেতু একটু বড় মাছ সেই কারণে কিন্তু ওরা পানিটা একদমই ঘোলা করে ফেলছে, বাট এটা প্রবলেম নেই, ওরা কিছু হবে না, সমস্যা নেই। তো ফ্লাটিং প্লান্টস দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এরা ব্রিডিংও ব্রিডিং আসলে আপাতত ব্রিডিংটা করতে যাচ্ছি না কারণ এদের ব্রিডিংটা অনেকটাই ঝামেলা আর প্যারা দেয়, তো সেই কারণে কমেটের ব্রিডিংটা একদমই বাদ দিছি। আগে ব্রিডিং করতাম, তা আমার কিন্তু এগুলো সব ব্রিডিংয়েরই ফিশ, তো আগে ব্রিডিং করতাম বাট এখন করি না কারণ হচ্ছে সময় হয় না, টাইম হয় না, প্লাস এদের ফ্রাইগুলো বড় করা অনেকটাই ঝামেলা, প্লাস ফ্রাইগুলো 90%ই ফাঙ্গাস লেগে যায়, প্লাস ফাঙ্গাস লেগে মারা যায়, সেই কারণে আসলে এখন গাপ্পি প্লাস গাপ্পির সেট আপটাই আসলে গাপ্পির ব্রিডিং ট্যাঙ্কটাই করতেছি। তো আর প্লাস প্লান্টস কালচার নতুন করে শুরু করছি, আমার ট্যাঙ্কে সেট আপ করার পর প্লান্টস একদমই শেষ হয়ে গেছে, সেই কারণে আমার ট্যাঙ্কের জন্যই প্লান্টস এখন আমার কাছে নেই, এই হচ্ছে আমার অবস্থা। তো নতুন করে প্লান্টস কালচার শুরু করছি আর নতুন করে গাপ্পি কালচারগুলো শুরু করছি। তো হাউসে গ্রীষ্মকাল যেহেতু আসতেছে আশা করি ব্রিডিং অনেক ইজিলি হবে, তো যেহেতু গ্রীষ্মকালে পানির টেম্পারেচার অনেকটাই বেশি থাকে ব্রিডিং কিন্তু আসলে গ্রীষ্মকালই পারফেক্ট। তো আমার হচ্ছে ইনডোরে আছে প্রায় 4টা অ্যাকুরিয়াম বাউল সহ, আর শিম্পের ট্যাঙ্কটা নেক্সট উইকে দেখাবো আপনাদেরকে কারণ ওটার ফ্রাইগুলো বড় হচ্ছে, এখন আপনারা ভিডিওতে কিছুতেই বুঝতে পারবেন না ফ্রাইগুলোকে,
তো একটু বড় হওয়ার পরে আমি কিন্তু ওটার ভিডিওটা আপলোড করব। তো আজকে এটাই দেখানো ছিল যে আমার যে ইনডোরে কী কী সেট আপ আছে আর আউটডোরে কী কী সেট আপ, সেই ট্যাঙ্কগুলোরই আপডেট এই ভিডিওটা রিভিউ। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, যারা এরকম সেট আপ করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে গাপ্পি চাষ করতে পারেন বা ইনডোরে কিন্তু এইভাবে করতে পারেন। তো আমার কিন্তু ইনডোরে জাস্ট মানে একদম ডেকোরেশন করা আছে ট্যাঙ্কগুলো, আর ছাদে কিন্তু ব্রিডিংয়ের জন্য সেট আপগুলো, যেমন গাপ্পি প্লাস আমি গাপ্পি ব্রিডিং করি প্লাস বেটা ইনডোরে আছে আর হচ্ছে অস্কারগুলো সব ইনডোরে আছে। তো ছাদে কিন্তু আমি হচ্ছে হাউসটা এই জন্যই করছি ব্রিডিংয়ের জন্য। তো আর এই চারিটা আমার অনেক পুরাতন, এই ট্যাঙ্কটায় কিন্তু অনেক ভালো ব্রিডিং হয়। আর এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।